কত টাকা লাগবে? মাত্র 5,000। আমার শালা শালীরা মাত্র 5,000 টাকা চাইছে। মহসিন টাকার বান্ডিলটা দাও। 50,000 টাকা আমার শালা শালীদের জন্য। পয়সা একটাও যাবে না এদিক সেদিক, যত কিছু হয়ে যাক হিসেবটা থাকবে ঠিক। ও ও ও ও ও আজকাল পয়সা কে কাকে দেয়, একটু দুটি হাতে দুটি বালা, এই গলার চেইনটা নাক ফুলটার সাথে ইমোশন জড়িত, আর কিচ্ছুর সাথে ইমোশন জড়িত না, সবকিছু ইমিটেশন। সব ইমিটেশন? আপনি ফ্রড করেছেন? আরে ফ্রড কেন করবো, যেই দূরত্ব পারি দিয়ে আমরা বাসায় আসলাম, এই চলতি পথে যদি চিন্তা করে ঠেক দিত তাহলে স্বর্ণালঙ্কার সব দিয়ে দিতে হইতো, তাহলে আমরা জায়গাটা জায়গায় হারাইতাম, এই ক্ষতিপূরণ কে দিবে বলো? তাই বলে আপনি সব ইমিটেশন দিয়েছেন? সব ইমিটেশন না, আমি আছি, আমি আসাদ আছি তো, মা তার ছেলের বউয়ের জন্য ব্যাংকের ভল্টে 5 ভরি স্বর্ণালঙ্কা রেখে দিয়েছিল, আমি নিজ দায়িত্বে তোমার হাতে সেটা গুছিয়ে দিবো, ভল্টে রাখা আছে। মন খারাপ করো না। কি করি মানে একটু বিশ্রাম নিব না? বিশ্রাম নাও কিন্তু খুলো।
আপনি এরকম অসভ্যর মতো কথা বলছেন কেন? আর অসভ্যর মতো কেন কথা বলবো? তুমিও জামাটা খুলে ফেল, আমিও খুলতেছি। আপনি কি পারভার্ট? আপনার মাথা সমস্যা? আমি পারভার্ট কেন হবো? জামাগুলো আমি ভাড়া নিয়েছি, ফেরত দিয়ে দিতে। ভাড়া মানে বিয়ের জামা ভাড়া নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভাড়া নিয়েছি। আচ্ছা তুমি বলো, এই ভারী জামাটা তুমি কখনো পরে কোনো দাওয়াতে যাবা? এই শেরওয়ানিটা আমি জীবনে কখনো পরবো? এটার কাজ তো শেষ, ব্যবহার করা শেষ, বিদায়। না পরি, তবু আমাদের একটা স্মৃতি আছে না? আরে স্মৃতি তো রাখা, সব অ্যাঙ্গেলে ছবি তোলা, সব অ্যাঙ্গেলে আমরা হাসি মুখে ভিডিও করে রেখেছি। আমাদের জামার ব্যবহারটা শেষ, দিয়ে দিলে তো কোনো সমস্যা নেই। আমি তুমি বেঁচে থাকলে কত স্মৃতি তৈরি করা যাবে। কি জি এত রাতে লন্ড্রিওয়ালা? লন্ড্রিওয়ালা এত রাতে? হ্যাঁ হ্যাঁ, জামাগুলো দিয়ে দিতে হবে না, নেক্সট বুকিং আছে তো আমার কাস্টমার আছে। মানে আপনি এখনই দিয়ে দিবেন? হ্যাঁ এখনই দিয়ে দিব। আপনি মানুষ না পায়জামা? হ্যাঁ মানে আপনি সকাল পর্যন্ত রাখতেন, বাসর রাতেই কেন উলতে হলো? বাসর সকাল হইতো। আরে তুমি বোকা নাকি? সকাল হয়ে গেলে 200 টাকা বেশি দাও লাগবে, ওই ক্ষতিপূরণ কে দিবে? জামার ব্যবহার শেষ, ভাড়া দাও হয়ে গেছে, দিয়ে দিই। খুলে ফেলো, খুলে ফেলো। আমি তো পে করছি, আই উইল পে। খুলো 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 খুলে ফেলো, তাড়াতাড়ি খুলে ফেলো, খুলো খুলো খুলো। একটু সাবধানে, হ্যাঁ কাপড়টা কাপড়টা, গহনা জাঙ্গা। আর মাঝে মাঝে লাগলে শিউলি, আমি একটা শর্টস খুঁজে পাচ্ছি না, আমার নতুন শর্টস। মানে আমি ও কি আমার রুমে রাখলাম নাকি নাড়তে দিলাম ছাদে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কেন শিউলি, বুঝতেছি না। এটা এটা ছাই কালার, র্যাশ কালারের। তাইলে এখন আর না পাইলে কি করবেন? আলমারি থেকে নিয়ে একটা পরো। আরেকটা পরবো কেন? ওটা তো আমার নতুন, প্রায় 2.5 বছর হয়েছে মাত্র। 2.5 বছর? এই তুমি এর দিকে কাজ করতেছো কেন? তেনা দিয়ে কি করব, ফার্নিচার পরিষ্কার করতেছি। আরে তেনা কেন হবে, এটাই তো আমার সেই প্রিয় সস্তা, সবচেয়ে কমফোর্ট, যেটা পরে সবচেয়ে আরাম পায়। এটা দিয়ে আমি এতক্ষণ ময়লা ঝাড়ছি, আপনি এটা বুকে লাগাচ্ছেন? আর সমস্যা কি, আমি ধুয়ে নিব। আরে আপনি এই প্যান্ট পরলে আপনার মান সম্মান থাকবে? কেন মান সম্মান থাকবে না, প্যান্ট কি আমি এটা উপরে পরবো? আমি তো ফুল প্যান্টটা নিচে পরি, কেউ দেখবে না এই প্যান্টে। হ্যাঁ এই যে একটা ছিদ্র, এই যে আর একটা ছিদ্র, এই যে সামনে দিয়ে আর একটা। আরে তুমি কি ছিদ্র মিতে দেখাতেছো? দেখো আমি তোমায় দেখাই, একটা পায়ে ছিদ্র দিয়ে যাবে, একটা পায়ে ছিদ্র দেবে, টিং টং কমফোর্ট। আর এই ছিদ্রগুলা রিপু করে ফেলবো। এটা রিপু করে পড়বেন? হ্যাঁ, আগে তো রিপু করা আছে। কেনটা? হ্যাঁ এই প্যান্টের বয়স কত? 2.5 বছর হয়েছে, ফ্রেশ আছে, নতুন আছে। থ্যাংকস, তোমার জন্য খুঁজে পাইলাম, অনেক খুঁজতেছিলাম। ইস, আমি যদি প্রতি সিঁড়ি দিয়ে আসি তাহলে ঘর্ষণের কারণে তলাটা ক্ষয়ে যাবে না? আমি যদি একটা করে সিঁড়ি স্কিপ যেতে পারি তাহলে কিন্তু ক্ষয়টা অর্ধেক কমে আসে। বুঝে নেবি সেটা? ধরো তুমি যদি তোমার চামড়া স্যান্ডেল পরে প্রতি সিঁড়িতে সিঁড়িতে যাও তাহলে তো তলা ক্ষয়ে আসবে। তাই এই সিঁড়িটাকে স্কিপ গিয়ে আমি এভাবে করে যদি যাওয়া আসা করি তাহলে আমার জুতার তলা কম ক্ষয় হয়। ক্ষয়টা কম হয়? ক্ষয়টা তো বেশি করলেন। কিভাবে? এই যে আমাকে দেখাতে গিয়ে উপরে উঠলেন, নাম নিলেন, আপনার স্যান্ডেলটা তো গেল। তাই তো, স্লাইটলি ক্ষয় হয়ে গেছে, সমস্যা নেই। এই তোমার তোমার স্যান্ডেলটা তো চামড়ার অরিজিনাল, তাই না? আলা তুমি আমার মতো করে নামতেছো না কেন? তুমি তোমার মতো কেন হাঁটতেছো? একটা স্টেপ ফেলে ফেলে হাঁটো। আমার কাছে 3 জোড়া আছে। দুটো, 3 জোড়া থাকলেই হবে না, 3 জোড়াকেই সুস্থ রাখতে হবে, ক্ষয় করা যাবে না। আসো এভাবে করে গ্যাপ দিয়ে দিয়ে হাঁটতে হবে। আসো সারুচা করো, সারুচা করো, নাহলে মজা লাগবে। সারুচা করো, এই যে গ্যাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে এভাবে নেমে যাবা, শরীরের ব্যায়ামটাও হবে, জুতার তলাটাও বাঁচবে। আসো
এই তো পেরে গেছে গুড পাইছি পাইছি ভাইজান আমার একটা 250 গ্রাম মাংস দেন তো কত 250 গ্রাম একটু ভাইয়া কি আরে 250 গ্রাম মাংসতে তো 5 টুকরা মাংস ঠিক করে আসবে না তো আপনি মানুষ কয়জন দুইজন তুমি খাবে দুই পিস আমি খামু দুই পিস বাকি থাকে একটা এক্সট্রা ভাগে তো খাই ফেলবো খাবার নষ্ট করে লাভ কি আরে খাবার নষ্টের কথা না তাই বলে 250 গ্রাম আপনি আধা কেজি নেন না প্লিজ শুনেন আমার আব্বাকে দেখছি জীবনে 5 কেজির নিচে গরুর গোশ কিনে বাসা ঢুকে না আরে তুমি এই কথা বলতে তোমার আব্বার টানতেছো কেন দেখো সহজ করার জন্য 2 কেজি চাইলে আমিও কিনতে পারি কিন্তু খাবারটা নষ্ট হবে অপচয় আমি করতে চাই না অপচয়কারী শয়তানের বন্ধু আমি বন্ধু হতে চাই না তুমি নিশ্চয় হতে চাও না আমি শয়তানের বন্ধু আমি গরুর গোশ খাবো না আমি মুরগি খাবো চলেন আচ্ছা আমি বুঝছি ভাইজান মন রক্ষার্থে 300 গ্রাম দিয়ে দেন এখনই দিয়ে দেন ঝটপট 300 গ্রাম ভাই মাংস লাগবে না মুরগি খাবো আচ্ছা মুরগি খাবো বলো আমি না আপনারে কত দিন বসে অ্যাটলিস্ট একটা টুথপেস্ট তো বড় আনেন এদিকে আসেন কি সে বলো তো সকাল সকাল এগুলোর জন্য ঘন ঘন করতে ভালো লাগে কি নাই এটার মধ্যে কিছু একটা বড় টুথপেস্ট নিয়ে আসতে পারলেন না আপনি কি বলো নাই দাও তুমি আসে তো ভর্তি এই যে আসে আচ্ছা এটা নিলে আমারটা হলো আপনারটা আমারটা হয়ে যাবে আমারটা হয়ে যাবে হয়ে যাবে তুমি করো না দশ করো সমস্যা নেই এই যে দাও চলো চলো এই যে কত ভেনা এসে দেখছো মুখ ভর্তি ভেনা কি ব্যাপার পুরো বাড়িতে কান্দে সে রুমে কান্দ এই কি করো কি করি এরকম গরমের মধ্যে বসে আছেন কেন কাঁদতেছেন কেন আরে তুমি লাইট ফ্যান অফ করো না কি আশ্চর্য ঘুমাইতে আসছি আমি লাইট ফ্যান অফ করবো কেন আপনি ঘুমান গরম আমি তো গরমে ঘুমাইতে পারবো না আমার তো ফ্যান লাগবে আপনি যে মোবাইলের চার্জটা শেষ করে বইটা পড়তেছেন টর্চ লাইট জ্বালিয়ে যখন চার্জ দিবেন তখন কি টাকা আসবে না তুমি বোকার মতো কথা বললা আমি এই মোবাইল চার্জ আমরা অফিসে গিয়ে দিই বাসায় কোনো বিদ্যুৎ খরচা নেই মোবাইলের জন্য আপনি তো অসুস্থ মেন্টালিটির মানুষ আপনার সাথে থাকা তো দায় আপনার সাথে থাকা যায় না জাহান না অন্য রুমে আরে বারান্দায় আরে শোনো না বাতাস নেই তো ওইখানে আরে লাইট অফ করে দিয়ে শালা আর অপচয়কারী শয়তানের বন্ধু এটা করা যাবে না এই শোনো না জান জান কি হইছে কি এগুলো গুড়া মাছ তুমি যদি বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি রান্না করো কি যে টেস্ট হবে এত টেস্ট হবে নিজেটা নিজে রান্না করে এখন আমি এই পচা গুড়া মাছ ধরতে পারবো আপনি এগুলো কি নিয়ে এসেছো এগুলা আরে কি মরাইটা শাক দাগালা ফুলকপি এই পচা পচা টমেটো গুলো কি নিয়ে এসেছেন এই মরাইটা শাক এই দাগওয়ালা কপি আর এই পচা টমেটো এগুলোই তো আমরা রেস্টুরেন্টে খাই এই যে লাঞ্চ ডিনারে খাই বাজারটা কোথা থেকে যায় পাইকারি দরে রেস্টুরেন্টে গিয়ে খাইতে পারি আমরা বাসায় তো রান্না করে খেলে আপত্তি কোথায় চলো বাসায় রান্না করে মজা করে খেয়ে ফেলি একসাথে দুজন মিলে আরে মাছ এখন আমি কুটব হ্যাঁ তুমি একটু সুন্দর করে যদি একটু বেগুন আলু দিয়ে রান্না করো একটু লবণটা বাড়ায় দাও জিব্বা টেরি পাবে না এটা পচা না ফ্রেশ এটা ফ্রেশই মনে হবে তো ফ্রেশ আপনি রান্না করতে পারবো না আমি এগুলা দিয়ে ভাতও খাবো না আমি এগুলা গন্ধও নিতে পারবো জান তুমি এটা কি বলো তুমি তো রান্না করো আমি কি রান্না করি রান্না করলে কি বিবাহিত জীবন যাপন করতে পারতাম তো যদি আপনার বিবাহিত জীবন পালন করার এত ইচ্ছা থাকে গুড়া মাছ আর পচা শাক কেউ নিয়ে আসে আয় হায় এটা 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 তুমি এখানে এই রান্না করে নিয়েছো কেন ছি এটা নোংরা আরে নোংরা কি এটা তো আমার ইমোশন আমি ছোটবেলায় আমার সবচেয়ে প্রিয় গেঞ্জি জন্মদিন উপহার পাইছিলাম জন্মদিনের কত বছর বয়সে পাইছিলেন এটা
হবে 12 15 বছর আগে আরে আপনি কি পাগল হ্যাঁ আপনি কাছেন আপনি আমার সাথে চলেন আমি আপনাকে নিয়ে হসপিটালে যাই ডাক্তার দেখাই কারণ আপনি 15 বছর আগের গেঞ্জি এই পচা গুড়া মাছ এই পচা সবজি নিয়ে আসবেন আমার তো আপনার সাথে সংসার করতে হবে তাই না এগুলা দিয়ে আমি সংসার করতে পারবো না আমি তো মাফ চাই ডাক্তারের কাছে গেলে তিনটা ওষুধ চারটা টেস্ট ধরায় দিবে শুধু শুধু টাকা নষ্ট বেহুদা আমার কিছুই চেঞ্জ হবে না যা আছে তাই থাকবে আমি তো পারবো পারবেন না না আমি একটা কাজ করি জান আমি ইন্টারনেটে ইউটিউবে দেখে দেখে আমার মানসিক যে সিস্টেমটা চেঞ্জ হওয়া দরকার সেটা আমি করে ফেলতে পারবো ও তখন আপনার ইন্টারনেট শেষ হবে না না কোনো খরচই হবে না বাড়িওয়ালা সেলের ওয়াইফাই এই বারান্দা দাঁড়ালে আসে বিয়ের আগে তোমার সাথে যে ফোনে ইটিস পিটিস করতাম ওয়াইফাই কই থেকে আসতো আমি তো নেই নাই বাড়িওয়ালার সেলেরটা পাসওয়ার্ডই চেঞ্জ করো নাই বল দাও কি কি করতেছো কি করতেছো আরে আল্লাহ রে আমার ইমোশন শেষ আমার ইমোশন যান যান তুমি এটা সারাদিন কিছু খাওয়া না ঠিক আছে এই না 2 টাকা মূল্য দিতে জানতে হয় আপনি কি করলেন এটা কি করলাম বকশিশ নিলাম আপনি একটা খয়রাতির কাছ থেকে খয়রাত করলেন আমি খয়রাত কেন করব আমি তাকে 2 টাকা তো দিতেই গেলাম সে তো নিতে চাইলো না 30টা দিন কষ্ট করে 40,000 টাকা বেতন পায় কোনো মতে সংসারটা চালাই রাতবেলা ঘুমায় যায় টায়ার্ড হয়ে যায় তোমার সাথে কথা বলার সুযোগ পায় না 3,000 টাকা দিয়ে শহরে মানুষ সংসার চালাইতেছে সেগুলো 2 টাকা কোনো টাকা না তাই বলে আপনি ভিক্ষুকের কাছ থেকে ভিক্ষা নেবেন আমি ভিক্ষা নেই সে আমার পারফরম্যান্স দেখে অভিনয় দেখে আমার টাকাটা দিয়েছে গিফট দিয়েছে তো যাই আর শহীদুল নবীর সাথে যোগাযোগ করেন দেখেন নাটকে নাই কি না এ আবার কেডা বাহ খুব সুন্দর তো এই অল্প কিছুদিনের মধ্যে এত সুন্দর করে সংসারটা গুছিয়েছিস থ্যাংক ইউ দোয়া করিস আরো করব খুব সুন্দর কোত্থেকে নিয়েছিস আরে আর বলিস না তোর ভাইয়া ওকে আমি এত না করি দেখো তুমি বাইরে গেলে আমার জন্য কিছু আনবে না এত কিছু আনছে আর কিছু দরকারই নাই তারপরেও দেখ এই সিঙ্গাপুর থেকে এই ব্যাগটা নিয়ে আসছে কোন কোম্পানি কত পড়েছে রে দাম এটা বেশি না 3 লাখ টাকা 3 লাখ হ্যাঁ একটা ব্যাগের দাম 3 লাখ হ্যাঁ আর এটা তো যখন সেল দিচ্ছিল তখন কিনছে যে কারণে কমে পাইছে আর তুই তো ব্র্যান্ডের এত ইউজ করিস না তাই বুঝতেছিস না এটার দাম আরও বেশি আর আমার এক একটা ব্যাগের দাম তো আরও বেশি 5-6 লাখ টাকা করে এটা তো সব থেকে কম দাম 3 লাখেরও বেশি হ্যাঁ এটা তো সেলে পেয়েছে তাই 3 লাখ শিউলি আসসালামু আলাইকুম আসেন না আসেন আসেন তোর ভাই আসাদ আসাদ আমার বেস্ট ফ্রেন্ড নওরিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের বিয়েতে আসতে পারেনি তখন ও আর ভাইয়া দেশের বাইরে ছিল আচ্ছা আচ্ছা নাইস টু মিট ইউ শিউলি মানে বাসাতে ভালো মন্দ খাবার রান্না করা নাই আমি একটু দোকানে গিয়ে এক প্যাকেট কাচ্চি নিয়ে আসি তোমরা দুজন খাইলে আর আমি বর্তা দিয়ে ভাত কি যে বললে তোর ভাই এত দুষ্টু কাচ্চি করবে যা আমি আমার বান্ধবীর জন্য নিজের হাতে অনেক আইটেম রান্না অনেক অনেক আইটেম রান্না করে ফেলছো হ্যাঁ মানে কি কি রান্না করছো
গরু মুরগি মাছ সব গরু মুরগি মাছ সব সব একসাথে রান্না করা যা ভাই এত দুষ্ট না কালকে রাতেই বলছিল ও নিজে গিয়ে কিন্তু বাজার করে নিয়ে এসেছে যে তোমার বান্ধবী আসবে এগুলো এগুলো রান্না করবা যদি কম পড়ে আমি কিনে আনবো এখন কি দুষ্ট দেখ আমার শাহরুখ খানটা আয় টেবিলে 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 না আরে তো দুলাভে আরো দুষ্ট আয় বস তোস বস কিছু না খাইতে বসতো দোষ ঢং চলে আমার বাসায় বস ভাত দিব নাকি কিছু বলছিলাম আমার বাসায় এগুলো রোজ বল কি খিচুড়ি দিব না ভাত খাবি আগে আমি তোমার ডায়েট করেন তাই না কম খাও স্বাস্থ্যের জন্য ভালো ও এত দুষ্ট বললাম না 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 দুষ্ট সিরিয়াস সিরিয়াস কম কম খাবেন তাহলে হয়তো স্বাস্থ্যটা ভালো থাকবে ইয়াং লাগবে আমার বান্ধবী যথেষ্ট না নে তো এন এন আর না আর তো আপু হয়েছে কি আপনি যদি তো মাংস খেয়ে ফেলেন তাহলে প্রেশার ফ্যাটি লিভার আমার বউ কিন্তু সবসময় স্বাস্থ্য সচেতন সবজি টবজি খায় আপনি লাউডা খান মাংসগুলো আমি নিয়ে যাই পরে আসাদ ঠান্ডা হয়ে গেছে তো ওভেনে গরম করতে নিয়ে গেছে তুই 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 বস আমি আসতে আসার গরমই ছিল শুধু শুধু না হ্যালো হ্যালো মা আই বল তাড়াতাড়ি বল চুলে রান্না আমার আর ধরো তুমি রান্না বান্নাই নিয়ে থাকবা আমার খোঁজ খবর নিবা না কি ঝামেলা বলতো এমন একটা লোকের সাথে বিয়ে দিছো এমন কিপটার কিপটা এমন কিপটার কিপটা আড়াই বছর ধরে নাকি একটা শর্ট পরে এটা কোনো কথা আর জামাই তো কিপটা না মিতুপেই আসল যে যুগ পড়ছে না দরকার আছে এই যে তোর বাবাকে দেখছিস না সারা জীবন আত্মীয় স্বজন সবাইকে খাওয়া শেষ করে ফেলছে ভবিষ্যতের জন্য তো কিচ্ছু করে নাই আরে তোর তো কপাল ভালো এমন একটা জামাই পাইছিস তারপরও মা একটা কিপটা মানুষের সাথে এমনি থাকা যায় কোনো তারপর নাই শোন ম্যানেজ করে চল আশেক আমি ম্যানেজ করে চলি না ম্যানেজ করে চল সুখী হবে আর এর মতো ছেলেই হয় না কত ভালো ছেলে মেয়েলি কোনো সমস্যা নেই আর কোনো কথা শুনতে চাই না আমি আমার চুলা রান্না রাখি হ্যালো মা হ্যাঁ তরকারি পুড়তেছে আমার জীবন পুড়তেছে আমার না কাপড় চুপড়া থালা বাসন ধুইতে ধুইতে এই আঙুলে বুড়া নখটা ভেঙে গেছে একটা বুয়া রাখি না না বুয়া রাখার দরকার নাই কাপড় চোপড় থালা বাসন সব আমি ধুয়ে দিতে পারবো কাজের লোক নিয়ে রেখে অপচয় করা কি দরকার সপ্তাহে তিন দিন কাপড়টা আমি কাচবো বুয়া লাগবে না হ্যাঁ একটা আবদার করব রাখবেন আবদার আবার আবদার হ্যাঁ কি আবদার আবার বললেন কেন না মানে বলো এই প্রথম আবদার হ্যাঁ হ্যাঁ বলো 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 আজকে আমার বান্ধবী আসছিল হ্যাঁ 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 ওর সাথে যে ব্যাগটা হ্যাঁ খুব সুন্দর ওটা একটা ব্র্যান্ডের ব্যাগ ব্র্যান্ডের নামটা এম কে বা মাইকেল কোর্স হ্যাঁ এরকম একটা নাম তো ওটার দাম 3 লাখ টাকা বলেছে আমার না ব্যাগটা খুব পছন্দ হয়েছে অত দামের দরকার নাই আপনি আমাকে লাখখানেকের মধ্যে একটা ব্র্যান্ডের ব্যাগ গিফট করবেন হ্যাঁ ব্র্যান্ডের ব্যাগ দিবেন না লাখখানেকের মতো ব্র্যান্ডের ব্যাগ হ্যাঁ ব্র্যান্ডের নামটা যেন কি মাইকেল জ্যাকসন না না মাইকেল কোর এম কে আপনি এনিথিং কিন্তু ব্র্যান্ডের আচ্ছা দিব 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 থ্যাংক ইউ Welcome.
বাসাটা অনেক সুন্দর, অনেক সুন্দর করে সাজিয়েছিস। আমিও একদিন করব। তো দেখ তো আমার গলার এটা কেমন, অনেক সুন্দর, একটু ওল্ড মডেল, আমার শাশুড়ি সুন্দর অনেক। দেখ চুড়িটাও সুন্দর না, এটা আমার হাতে বড় হয়েছে, তোর ভাইয়া বলছে এটা কাটায় ছোট করে দিতে। আর তোর ভাইয়াকে বলছিলাম একটা ব্যাগ দিতে, দেখ ওই গুচির বাগি নামে নাকি একটা ব্যাগ আসছে, এটাও আমাকে গিফট করেছে 1.5 লাখ টাকা। গুচির বাগি? হ্যাঁ, কি আমি তো শুনি নাই জীবনে গুচির বাগি আছে। গুচি তো গুচি, গুচির আবার দেখি। মন খারাপ করিস না, এটা আসলে গুচির কোনো ব্র্যান্ডই না, গুচির এই নামে কোনো ব্র্যান্ড নেই, এটা নর্মাল সস্তার একটা ব্যাগ, এটা এত দামি কিছু না, ব্র্যান্ড তো সবাই ইউজ করতে পারে না, 1.5 লক্ষ তো দূরে থাক, এটা সর্বোচ্চ 200-300 টাকা হবে, এর বেশি তো মনে হয় না হবে। দোস্ত আমি একটু নামবো, একটু বাইরে রাখেন তো, আমার একটু কাজ আছে, আমি একটু নামি, আমি তোকে পরে ফোন দিচ্ছি, একটু বাইরে রাখেন প্লিজ। আসলে আমি তোকে ফোন করবো। আমি পারবার কেন হবো, জামাগুলো আমি ভাড়া নিছি, ফেরত দিয়ে দিতে হবে। ভাড়া মানে বিয়ের জামা ভাড়া নিয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাড়া নিয়েছি। আচ্ছা তুমি বলো, এই ভারী জামাটা তুমি কখনো পরে কোনো দাওয়াতে যাবা? এই শেরওয়ানিটা আমি জীবনে কখনো পরবো? এটার কাজ তো শেষ, ব্যবহার করা শেষ, বিদায়। না পরি, তবু আমাদের একটা স্মৃতি আছে না? আরে স্মৃতি তো রাখা, সব অ্যাঙ্গেলে ছবি তোলা, সব অ্যাঙ্গেলে আমরা হাসি মুখে ভিডিও করে রেখেছি, আমাদের জামার ব্যবহার তো শেষ, দিয়ে দিলে তো কোনো সমস্যা নেই, আমি তুমি বেঁচে থাকলে কত স্মৃতি তৈরি করা যাবে। কি জি এত রাতে লঞ্জিওয়ালা আমি এভাবে করে যদি যাওয়া আসা করি তাহলে আমার জুতার তলা কম ক্ষয় হয়, ক্ষয়টা কম হয়। দাম কত ব্যাগটার? ব্যাগটার ওটা দাম আছে কেন? আমি জানতে চাচ্ছি ব্যাংকের দাম কত। ব্যাগটার একটা দাম আছে আর কি। কত জানতে চাচ্ছি? ব্যাগটার দাম আছে আর কি। দামটা কত? 500 টাকা। 500 টাকার ব্যাগ আপনি কেন বললেন আমাকে? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা দিয়ে ব্যাগ কেনার সামর্থ্য তো আমার নেই। আপনি ছোট করলেন কেন? আজকে আপনার একটা মিথ্যার কারণে আমি আমার ফ্রেন্ডের কাছে ছোট হয়েছি, ওরা আমাকে বলে ব্র্যান্ড সবাই ইউজ করতে পারে না, আপনি না দিতেন। আমি আপনি আপনি কি টুথপেস্ট টিপে 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 একটুখানি বের হয়েছে, ওই একটুখানি দিয়ে দুইবার দাঁত ব্রাশ করো করলাম, 250 গ্রাম মাংস নিয়ে আসেন রান্নাম, আপনি এইটা বলেন ওইটা বলেন সাবান বলেন, গরমে মরে যাচ্ছি ফ্যান অফ করে রাখতে বলেন, আমি সব করলাম। একটা সিম্পল একটা ব্যাগ চেয়েছি, না পারলে বলতেন। শিউলি আমার সামর্থ্য নাই, আমি পারতেছি না,
আপনি কেন আমার ফ্রেন্ডের সাথে আমাকে ছোট করলেন? তোকে ছোট কিভাবে করলাম? আমি আপনার সাথে থাকব না। কি বলতেছ তুমি? কেন থাকব? আমি আপনার সাথে থাকব না। আমি কি অপরাধ করলাম শিলি? শুনুন না, আপনি দিদার সাথে আমি থাকব না। ধরবেন না আমাকে, ধরবেন না। আপনাকে অসহ্য লাগে, অসহ্য লাগে, আপনি আমার খোঁজে আসবেন না। আমি থাকব না আপনার সাথে শিলি। আমি সব ব্যবস্থা নিচ্ছি। শুনেন, যদি কিছু প্রয়োজন হয় আমারে বলবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলবো। জি ভাই, ঠিক আছে, আপনি যান। শিউলি, তুই কি জানিস জামাইরা গেলকে ছিনতাইকারী ধরছিল? ভালো করছে। আরে ভালো করছে মানে কি? 5 লাখ টাকা ছিল সাথে, মায়ের ধরে সেই টাকা সব নিয়ে গেছে। খুব ভালো হয়েছে। কথা আছে না, কৃপণন্থন বক্ষী লাখায়। শোন মা, মাথাটা ঠান্ডা কর, যা হওয়ার হয়ে গেছে, এখন যা, তুই জামাইয়ের কাছে যা। আচ্ছা, সংসার করতে গেলে কত কি হয় না? তোর বাবারও তো এরকম কত বিপদ হয়েছে, আমি কি ফেলে রেখে চলে গেছি? শুনো মা, ওই লোকটার সাথে আমি সংসার করছি, একটা টুথপেস্ট একদম শেষ না হওয়া পর্যন্ত, একদম মানে একদম শেষ না হওয়া পর্যন্ত ওই টুথপেস্টের আর ছাড়াছাড়ি নাই। গরমে মারা যাবে কিন্তু ফ্যান ছাড়বে না, মানে লাইট জ্বালাবে না অন্ধকার কুচকুচে না হয়ে গেলে। সব কিছু তার মতো করে হইতে হবে। আরে ও স্যান্ডেলটা কিভাবে ইউজ করে জানো? ও সিঁড়ি দিয়ে লাফায় লাফায় নামে, আমাকেও লাফায় লাফায় নামতে হয়, আমি তো নামি না। ওর কতটুকু কমন সেন্স তুমি চিন্তা করো, লাফায় লাফায় নামে, যাতে জুতা ক্ষয় না হয়, এদিক দিয়ে হাঁটু কিন্তু ক্ষয় হচ্ছে। এরকম মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। শোন, এত কথা বাদ দে, আমি তোকে যেতে বলছি, যা। আচ্ছা আমি বুঝলাম না, আমি সব ভেঙে তোমারে বললাম, আমার তারপরও কেন যাওয়া উচিত? কি উল্টা পাল্টা কথা বলতেছিস? তোর জামার কাছে যাওয়া দরকার, বিপদের সময় জামার পাশে থাকবি না? আর তাছাড়া আমাদের ফ্যামিলিতে, আমাদের বংশে এমন কোন ঘটনা নাই যে জামাই সংসার ত্যাগ করে মেয়েরা এই বাড়ি চলে আসছে। হ্যাঁ, একমাত্র জামার মৃত্যু ছাড়া আর এই কাফনের কাপড় ছাড়া কেউ আসে না। আব্বা আমি বুঝতেছি না, ওই মানুষটার সাথে আমি সংসার করছি, আমার অনেক কষ্ট হয়, তোমাদের কোনো আইডিয়া নাই একটা কৃপণ মানুষের সাথে কিভাবে সংসার করতেছি আমি। আরে জামাই তো তার মামা মামির কাছে থাকে, অনেক কষ্ট করে মানুষ হয়েছে। জামাইয়ের অনেক শখ ছিল তার মা বাবারে হজে পাঠাবে, পারে নাই, তার আগেই মা বাপের মৃত্যু ঘটে। তারপর থেকে সে যা ইনকাম করে তার থেকে তিল তিল করে বাঁচায়া, খরচ কমায়া, টাকা জমায়। এই যে গরিব অনাথ যারা হজে যেতে পারে না কিন্তু হজে যাওয়ার ইচ্ছা আছে, জামাই তাদেরকে ধরে ধরে হজে পাঠায়। আর তুই এই জামাই রে বলতেছিস তুই কৃপণ? এরকম ছেলে পাবি তুই? আমার অফিসের এক ভদ্রলোক বহু কষ্ট করে ছেলেটাকে জোগাড় করে দিয়েছে। আরে বহু বিয়ে তো আছে, তো
কিন্তু কেউ তো বিয়ে করতে চায় না, যৌতুক চায়, গাড়ি চায়, বাড়ি চায়, কারি কারি টাকা চায়। কেউ তো এইভাবে বিয়ে করতে চায় না, কিন্তু এই ছেলেই একমাত্র কোন যৌতুক ছাড়াই তোরে বিয়ে করছে। এত সুন্দর ছেলে রে, আর তুই কি কৃপণ বলতেছিস? মারে, তোর বাবার কথা মনে নেই? একটা সময় তোর বাবারও তো চাকরি চলে গেছিল, আমাদের কত সমস্যা করে দিন গেছিল, আমরাও তো প্রয়োজনে কিপটামি করছি। কেন করছিলাম জানিস? প্রয়োজনে, আমাদের দরকার ছিল। আর তোর বাবা তো কিপটা না, আমিও কিপটা না, কিন্তু কেন করতে এসেছিল? প্রয়োজনে। জামাই তো সেরকমই একজন। আমার মনে হয় কি জানিস, তুই সব ভুলে যা, ভুলে জামাইয়ের কাছে যা। আরে বিপদেই তো স্ত্রী তার পাশে থাকবে, স্বামী স্ত্রী একে অপরের সুখে দুঃখেই তো তারা পাশে থাকবে, এটাই তো সংসার। জামা, এসব কিছু মনে রাখিস না, সব ঠিক হয়ে যাবে, যা। জামা, যা। এখন কেমন আছে? ঠিকঠাক। ম্যানেজ কোথায় করিয়েছেন? কোথায় করিয়েছেন? ফার্মেসি। কিভাবে হলো? রিকশা থেকে পড়ে গেছিলাম। ও, আমার কাছে তো একদম অন্য গল্প এসেছে। আমার কাছে এসেছে আপনি নাকি 5 লাখ টাকা নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন, ছিনতাইকারী নাকি হেব্বি ধোলাই দিল আপনাকে। এই ধোলাই খাওয়ার পর হসপিটালে না গিয়ে ফার্মেসিতে গিয়ে ব্যান্ডেজ আপনার দ্বারাই সম্ভব করেন। কোথায় যাচ্ছিলেন? না কোথাও না। না না বলেন, আমি তো আপনার অনেক কিছুই জানি না, আপনি তো কোনো কিছুই আমার সাথে শেয়ার করেন না। আমি তো তোমার সাথে সবই শেয়ার করি। কোথায় আপনি আমার সাথে সব শেয়ার করেন? এই যে আপনি মানুষকে হজে পাঠান, আমার সাথে কখনো শেয়ার করেছেন? আপনি যে লোক হজে পাঠান এটা যদি আমাকে বলতেন আমি কি এমন করতাম? না, তোমার সাথে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু তুমি যদি আবার অন্য কিছু মনে করো। রাইট, আমি তো আপনার দরজা দেবো, আমিই খারাপ। আমি এত সোয়াবের কাজে আপনাকে কিছু বলতাম, আমি কিছু মনে করতাম, এটাই তো মনে হয়েছে আমি তো খারাপ? ফাইন, এক কাজ কর, আপনি সুস্থ হওয়া পর্যন্ত আমি এখানে থাকি, কারণ যেহেতু আমি আপনার বউ, আপনি সুস্থ হলেই আমি চলে যাব। শিলি, আই এম সরি, আমার শেয়ার করা উচিত ছিল। আই এম সরি, আমার আপনাকে বোঝা উচিত ছিল। আচ্ছা, এই যে আপনি টাকাটা নিয়ে যাচ্ছিলেন, দিতে যে পারলেন না, এখন কি হবে? ভেবে দেখি নাই। চল, প্রতিবার তো আপনি মানুষ পাঠান, এবার আমরা হজে যাই। কিন্তু টাকা নেই তো কিভাবে যাব? আমার কাছে তো আছে, আপনার মায়ের দেয়া গহনা আছে, আমার কাছে কিছু গহনা আছে, ইটস ওকে, হয়ে যাবে। আই লাভ ইউ শিবলি, থ্যাংক ইউ। আই লাভ ইউ। চলে হসপিটালে, চলে। না না, হসপিটালে যাবো না, ফার্মেসি থেকে পুরোপুরি ঠিকঠাক ব্যান্ডেজ করা। আমার টাকা নিবো, চলে। টাকা খরচ হবে তো, ওষুধ কিনা দরকার নেই। ওষুধ কিনা লাগবে না। আচ্ছা দেখতেছি আমি, ডাক্তার চা শুনি। হ্যাঁ হ্যাঁ, বাবা মা পরের বার তোমরা রেডি থাকো, তোমরা যাও। সব আল্লাহর ইচ্ছা রে মা, তোমরা যাও। আসসালামু আলাইকুম। আসসালাম। পয়সা একটাও যাবে না এদিক সেদিক, যত কিছু হয়ে যাক হিসেবটা থাকবে।